বাংলা শিক্ষকের সবাইকে স্বাগত আমি পবিত্র দাস ফিফথ সেমিস্টারের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ফিফথ সেমিস্টারের সিলেবাসে রয়েছে বাকের উপকথা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠতম উপন্যাস মহাকাব্যিক উপন্যাস এই উপন্যাসটি আমরা পাঠ করব বলে সিদ্ধান্ত নিয়েছি তারাকে দু চারটে কথা বলে নেওয়া প্রয়োজন মনে করি উপন্যাসটি সম্পর্কে এই উপন্যাসটি মোট ছয়টি অধ্যায়ে বিভক্ত ছয়টি পর্বে বিভক্ত প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব চতুর্থ পর্ব পঞ্চম পর্ব এবং শেষ পর্ব ছয়টি পর্বে বিভক্ত এবং প্রত্যেকটি পর্ব আবার শেষ পর্বটি একটি অধ্যায় মাত্র কিন্তু বাকি পাঁচটি পর্ব পাঁচ নয় পাঁচ দুই আট এই রকমভাবে মোট উনত্রিশটি এবং শেষ পর্ব একটি মোট তিরিশটি অধ্যায়ে বিভক্ত উপন্যাসটি কীরকম বিভাজন পাঁচ নয় পাঁচ দুই আট এক এই রকমভাবে বিভক্ত উপন্যাসটি আঞ্চলিক উপন্যাস এবং এই উপন্যাসটি উনিশশো ছেচল্লিশ সালে ধারাবাহিকভাবে আনন্দবাজার পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল দুর্গা উৎসব সংখ্যায় অবশ্যই এটি প্রথম প্রকাশিত হয়েছিল সংক্ষিপ্ত আকারে তারপর উনিশশো সালে উপন্যাসটি গ্রন্থ প্রকাশিত হয় আবার বলি উপন্যাসটি পাঁচটি পর্বে ছয়টি পর্বে বিভক্ত প্রতিটি পর্বের বিভাজন অধ্যায় বিভাজন এই রকম পাঁচ নয় পাঁচ দুই আট এক পাঁচ নয় পাঁচ দুই আট এক পাঁচশো পঁচানব্বই দুশো একাশি টোটাল তিরিশটি অধ্যায় বিভক্ত উপন্যাসটি আনন্দবাজার পত্রিকায় প্রথম উনিশশো ছেচল্লিশ সালে প্রকাশিত হয়েছিল এবং উনিশশো সালে গ্রন্থাগারে প্রথম প্রকাশিত হয়েছিল আঞ্চলিক উপন্যাস এটি মহাকাব্যিক উপন্যাস এই উপন্যাসটি উৎসর্গ করেন কবি কালিদাস রায়কে শুরু করছি উপন্যাস তার আগে উৎসর্গপত্রটা নিয়ে আমরা যেটা বলা আছে উৎসর্গপত্রতে সেইটুকুটা পড়ে নিই পরম শ্রদ্ধেয় কবি কালিদাস রায় শ্রদ্ধাস পদেশু দাদা রাঢ়ের হাঁসুড়ি বাঁকের উপকথা আপনার অজানা নয় সেখানকার মাটি মানুষ তাদের অপভ্রংশ ভাষা সবই আপনার সুপরিচিত তাদের প্রাণের ভোমরা ভমরের কালো রং ও গুঞ্জন আপনার পল্লী জীবনের ছবি ও গানের সঙ্গে জড়িয়ে আছে এই মানুষদের কথা শিক্ষিত সমাজের কাছে কেমন লাগবে জানি না তুলে দিলাম আপনার হাতে ইতি তারাশঙ্কর লাভপুর বীরভূম আষাঢ় তেরোশো এটা ছিল উৎসর্গপত্র আমরা শুরু করবো এবার হাঁসুলিবাকের উপকথা উপন্যাস পাঠ প্রথম পর্ব প্রথম অধ্যায় হাঁসুলিবাকের ঘন জঙ্গলের মধ্যে রাত্রে কেউ দিচ্ছে দেবতা কি যক্ষ কি রক্ষ বোঝা যাচ্ছে না সকলে সন্ত্রস্ত হয়ে উঠেছে বিশেষ করে কাহারেরা কোপাই নদীর প্রায় মাঝামাঝি জায়গায় যে বিখ্যাত বাঁকটার নাম হাঁসুলি বাঁক অর্থাৎ যে বাঁকটায় অত্যন্ত অল্প পরিসরের মধ্যে নদী মোড় ফিরেছে সেখানে নদীর চেহারা হয়েছে ঠিক হাসুলি গয়নার মতো বর্ষাকালে সবুজ মাটিকে বেড় দিয়া পাহাড়িয়া কোপাইয়ার গিরি মাটি গোলা জলভরা নদীর বাঁকটিকে দেখে মনে হয় শ্যামলা মেয়ের গলায় সোনার হাসুলি। কার্তিক অগ্রহায়ণ মাসে জল যখন পরিষ্কার সাদা হয়ে আসে তখন মনে হয় রূপর হাসুলি। এই জন্য বাঁকটার নাম হাসুলি বাঁক নদীর বেরের মধ্যে হাসুলি বাঁকে ঘন বাঁশবনে ঘেরা মোটাম মোটমাট আড়াইশো বিঘা জমি নিয়ে মৌজা বাঁশবাদী লাট চাঙলের অন্তর্গত মৌজা বাঁশবাদী লাট জাঙলের অন্তর্গত বাঁশবাদীর উত্তরেই সামান্য খানিকটা ধান চাষের মাঠ পার হয়ে জাঙ্গল গ্রাম বাঁশবাদী ছোট দুটি পুকুরের চারিপারে ঘর তিরিশেক কাহারদের বস্তি বাঁশবাদী ছোটগ্রাম দুটি পুকুরের চারিপারে ঘর তিরিশেক কাহারের বস্তি জাঙ্গল গ্রামে ভদ্রলোকের সমাজ কুমার সদ্ভ চাষি সদগোপ এবং বণিকদের বাস এছাড়াও নাপিতকুলো আছে এক ঘর এবং তন্তুবাই দুঘর জাঙ্গলের সীমানা বড় হাসিল জমি প্রায় তিন হাজার বিঘা পতিতও অনেক নীলকুঠির সাহেবদের সাহেবডাঙ্গার প্রতিতেই প্রায় তিনশো বিঘা সম্প্রতি জাঙ্গল গ্রামের সজ্জাতির ভদ্রলোক বাবু মহাশয়েরা বেশ খানিকটা ভয়ার্ত হয়ে উঠেছেন অল্প আড়াইশো বিঘা সীমানার বাঁশবাদী গ্রামের অর্থাৎ হাঁসুলি বাঁকের কাহারেরা বলছে মশাইরা তরাশ পেয়েছেন অর্থাৎ ত্রাস পাবারই কথা রাত্রে কেউ যেন শীষ দিচ্ছে দিন কয়েক শীষ উঠেছিল জাঙল এবং বাঁশবাদীর ঠিক মাঝখানে ওই হাঁসুলি বাঁকের পশ্চিম দিকের প্রথম বাঁকিতে বেলগাছ এবং শ্যাওড়া গাছে ঝোপে ভর্তি জনসাধারণের কাছে মহা আশঙ্কার স্থান ব্রহ্মদৈত্যতলা থেকে তারপর কয়েকদিন উঠেছে পূর্ব পূর্বগাঁয়ে কোপাইয়ের তীরের কুলকাঁটার জাঙ্গল থেকে তারপর কয়েকদিন শিশু উঠেছিল আরও খানিকটা দূরে ওই হাঁসুলি বাঁকের দিকে সরে এখন শিশু উঠছে বাঁশবাঁদির বাঁশবাগানের মধ্যে কোনোখান থেকে বাবুরা অনেক তদন্ত করেছেন রাত্রে বন্দুকের আওয়াজও করেছেন দু একদিন লাঠি সোঁটা বন্দুক নিয়ে গ্রাম থেকে বেরিয়ে এসে হইচই করেছেন খুব জোরালো হাতখানেক লম্বা টর্চের আলো ঘুরিয়ে ফিরিয়ে চারিদিকে দেখেছেন তবু কিছুটি সন্ধান হয় নাই কেউ সেই সমানেই বেজে চলেছে ক্রোশখানেক দূরে থানা সেখানেও খবর দেওয়া হয়েছে ছোট দারোগাবাবুও এসেছিলেন দিন তিনেক রাত্রে কিন্তু তিনিও কোনো হদিশ পান নাই তবে নদীর ধারে ধারে শব্দটা ঘুরে বেড়াচ্ছে এটা ঠিক এইটাই তিনি সমস্ত শুনে ঠাউর করে গিয়েছেন দারোগাবু পূর্ববঙ্গের লোক তিনি বলে গিয়েছেন নদীর ভিতর কোনো একটা কিছু হচ্ছে নদীর ধারে বাস ভাবনা বারো মাস ভাবেন খানিকটা ভাবেন সন্ধান মিললে পর খবর দিবেন নদীর ধারে বাস ভাবনা বারো মাস কথাটা অবশ্য ডাক পুরুষের বচন পুরুষানুক্রমে চলেও আসছে দেশে সে কথাটা কখনো মিথ্যা নয় কিন্তু দেশভেদে বচনেরও ভেদ হয় তাই ও কথা হাঁসুলি বাঁকের বাঁশবাদীর জাঙ্গল গ্রামে ঠিক খাটে না বাংলাদেশের এই অঞ্চলটাতে তো খাটেই না সে হল বন বাংলাদেশের অন্য অঞ্চল জাঙ্গল গ্রামের ঘোষবাড়ির এক ছেলে ব্যবসা করে কলকাতায় কয়লা বেচাকেনা করে আর করে পাটের কারবার বাংলাদেশের যে অঞ্চলে ঘোষবাবু ঘুরে এসেছে সে বলে সে দেশই হল নদীর দেশ জলে আর মাটিতে মাখামাখি বারোটি মাস ভরা নদী বইছে জোয়ার আসছে জল উছলে ওঠে নদীর কিনারা ছাপিয়ে সবুজ মাঠের মধ্যে ছলছলিয়ে ছড়িয়ে পড়ছে জোয়ারের পর আসছে ভাঁটার পালা তখন মাঠের জল আবার গিয়ে নদীতে নামছে নদীর ভরা কিনারা খালি হয়ে কুল জাগাচ্ছে কিন্তু তাও কিনারা থেকে বড়জোর আড়াই হাত তার বেশি নামে না সে নদীও কি এমন তেমন আর একটি দুটি সে যেন গঙ্গা যমুনার ধারা থই থই করছে থম থম করছে এপার থেকে ওপার পারা পার করতে এদেশের মানুষের বুক কেঁপে ওঠে আর সে ধারা কি একটি কোথা দিয়ে কোন ধারা এসে মিশলো কোন ধারার কোথায় পৃথক হয়ে বেরিয়ে গেল তার হিসাব নয় সে যেন জলের ধারার সাতনরিহার। হাসুলি নয় নদীর বাঁকেরই সে সেখানে অন্ত আছে কি আঠারো বাকি তিরিশ বাকির বাঁকে বাঁকে নদীর চেহারা সেখানে বিচিত্র দুধারে সুপারি আর নারিকেল গাছ শাড়ি নয় বাগিচা নয় সে যেন অরণ্য সঙ্গে আরও কি যে কত গাছ কত লতা কত ফুল তা যে দেখে নাই সে কল্পনা করতে পারবে না সে দেখে আশ মেটে না সব নারিকেল সুপারির ঘন বনের মধ্য দিয়ে বড় নদী থেকে চলে গিয়েছে সরু সরু খালে। খালের পর খাল সেই খাল চলেছে ছোট ছোট নৌকা নারিকেল সুপারির ছায়ার তলায় টিন আর বাঁশের ছেঁচা বেড়া দিয়ে তৈরি ঘরের ছোট ছোট গ্রাম লুকিয়ে আছে সরু খালগুলি কোন গায়ের পাশ দিয়ে কোন গ্রামের মাঝখান দিয়ে চলে গিয়েছে গ্রাম থেকে গ্রামান্তরে ওদেশের দেশের ছোটো নৌকাগুলি এদেশের গরুর গাড়ির মতন নৌকাতেই ফসল উঠছে ক্ষেত থেকে খামারে খামার থেকে চলেছে হাটে বাজারে গঞ্জে বন্দরে ওই নৌকাতেই চলেছে এ গাঁয়ের মানুষ ও গাঁয়ের কুটুম বাড়ি বহুরি যাচ্ছে শ্বশুর বাড়ি মেয়ে আসছে বাপের বাড়ি মেলা খেলায় চলেছে ইয়ার বন্ধুর দল চাষি চলেছে মাঠে তাও চলেছে নৌকাতেই কাস্তে নিয়ে লাঙল নিয়ে একাই চলে নৌকা বেয়ে শরতের আকাশের ছায়াপথের মতো আদি অন্তহীন নদী সেই নদীতে কলার মোচার মতো ছোট্ট নৌকার মাথায় বসে বাঁ হাতে ও বাঁ বগলে হাল ধরে ডান হাতে আর ডান পায়ে বৈঠা চালিয়ে দি চালিয়ে চলেছে ঘোষের ছেলে শতমুখে সে দেশের কথা বলে ফুরিয়ে উঠতে পারে না এ নদীর ধারে বাস ভাবনার কথাই বটে ভাবনার কথা বলতে গিয়ে ঘোষের ছেলের চোখে ভয় ফুটে ওঠে সময়ে সময়ে শরীরে কাঁটা দেয় ওই নদীর সাতনড়ি হার আরও নিচে গিয়ে এক হয়ে মিশেছে তখন আর নদীর এপার ওপার নাই মালক্ষ্মীর গলায় সোনার সাতনরিহার হার হয়ে উঠেছে যেন মনসার গলার অজগরের বের নদী সেখানে অজগরের মতোই ফুঁসছে ঢেউয়ে ঢেউয়ে ফুলে ফুলে উঠছে যেন হাজার ফনা দুলে ধরেছে এরই মধ্যে কখনো ওঠে আকাশের টুকরোখানে কালো মেঘ দেখতে দেখতে বিদ্যুতের ঝিলিক খেলে যায় তার উপর যেন কেউ আগুনে গড়া হাতের আঙুলের ঘা মেরে বাজিয়ে দেয় ওই কালো মেহের মেঘের বিষম ঢাকির বাজনা যে বাজায় তার মাথায় জটার দোলায় আকাশ পাতাল দুলতে থাকে অজগর তখন তার বিরাট অঙ্গ আছড়ে আছড়ে হাজার ফনায় ছবল মেরে নাচে ফুঁসিয়ে ফুঁসিয়ে মাতনে মাতে নদীর জলে তুফান জাগে সেতুফানে বাড়ি ঘর গ্রাম গোলাগঞ্জ বন্দর মানুষ গরু কীটপতঙ্গ সব ধুয়ে মুছে নিয়ে যায় আবার তুফান নাই ঝড় নাই বাইরে দেখতে শুনতে সব শান্ত স্থির কোথাও কিছু নাই হঠাৎ নদীর ধারে গ্রামের আধখানা কাঁপতে লাগলো টলতে লাগলো দেখতে দেখতে কাত হয়ে মুখ থুবড়ে পড়লো অজগরের মতো নদীর অথয় গর্ভে মানুষকে সেখানে বারো মাস এক চোখ রাখতে হয় আকাশের কোলে কালো মেঘের টুকরোর সন্ধানে আর এক চোখ রাখতে হয় সবুজ ঘাসে ফসলে ঢাকা চন্দনের মতো মাটির বুকের উপর ফাটলের দাগের খোঁজে ভাবনা সেখানে পারো মাসি বটে ছোট দারোগা সেই দেশের মানুষ তাই ও কথা বলছেন কিন্তু হাসলিবাকের দেশ আলাদা বাঁকের দেশ কড়া ধাতের মাটির মানুষ কড়া ধাতের মাটির দেশ এ দেশের নদীর চেয়ে মাটির সঙ্গেই মানুষের লড়াই বেশি খরা অর্থাৎ প্রখর গ্রীষ্ম উঠলে নদী শুকিয়ে মরুভূমি হয়ে যায় ধু ধু করে বালি একপাশে মাত্র এক হাঁটু গভীর জল কোনো মতে বয়ে যায় মা মরা ছোটো মেয়ের মতো শুকনো মুখের দুর্বল শরীরে কোনো মতে আস্তে আস্তে ধীরে ধীরে মাটি তখন হয়ে ওঠে পাশান ঘাস শুকিয়ে যায় গরম হয়ে ওঠে আগুনে পোড়া লোহার মতো কোদালকে টামনায় কাটে না কোপ দিলে কোদাল টামনারই ধার ভেঙে যায় গাঁয়তির মতো যে যন্ত্র দিয়ে কোপ দিলে তবে খানিকটা কাটে কিন্তু প্রতি কোপে আগুনের ফুলকি ছিটকে পড়ে খাল বিল পুকুর দিঘি চৌচির হয়ে ফেটে যায় তখন নদীই রাখে মানুষকে বাঁচিয়ে জল দেয় ওই নদী নদীর ভাবনা এখানে বারো মাসের নয় নদীর ভাবনা এখানে চার মাসের আষাঢ় থেকে আসছেন আষাঢ় থেকেই মামোরা ছোটো মেয়ের বয়স বেড়ে ওঠে যৌবন যৌবনে ভরে যায় তার শরীর তারপর হঠাৎ একদিন সে হয়ে ওঠে ডাকিনি কাহারদের একটা ঝিউরি মেয়ে হঠাৎ যেমন এক একদিন বাপ মা ভাই ভাজের সঙ্গে ঝগড়া করে পাড়াপড়শিকে সাপ সাপান্ত করে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে গায়ের পথে চুল পড়ে এলিয়ে গায়ের কাপড় যায় খসে চোখে ছোটে আগুন যে ফিরিয়ে আনতে যায় তাকে ছুঁড়ে মারে ইট পাটকেল পাথর দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটে চলে কুলে কালি ছিটিয়ে দিয়ে তেমনিভাবেই সেদিন ওই ভরা নদী অকস্মাত ভেসে ওঠে তখন একেবারে সাক্ষাৎ ডাকিনি ক্ষমা নাই ঘেন্না নাই দিগম্বরের মতো হাঁক ছাড়ে ডাক পেরে শত মুখে কলকল খল খলো শব্দ তুলে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছোটে গ্রাম বস্তি মাঠ শ্মশান ভাগার লোকের ঘরের লক্ষ্মীর আসন থেকে আস্থা কর যা সামনে পড়ে মারিয়ে তছনছ করে দিয়ে চলে যায় সেও একদিন দুদিন বড়জোর কালে কোশমিনে চার পাঁচ দিন পরেই আবার সম্বিত ফেরে কাহারদের মেয়েও যেমন রাগ পড়লে চুপ করে গায়ের ধারে বসে থাকে তারপর এক পা দুপা করে এসে বাড়ির কানাচে গিয়ে শুয়ে গুনগুন করে কাঁদে কি গান করে ঠিক ধরা যায় না তেমনিভাবে কোপাইও দুদিন দিন বড়জোর চার দিন পরে আপন কিনারায় নেমে আসে কিনারা জাগিয়ে খানিকটা নিচে নেমে কুলকুল শব্দ করে বয়ে যায় চার মাসের মধ্যে এমনটা হয় পাঁচবার কি সাতবার তার বেশি নয় তার মধ্যে হয়তো একবার কি দু তিন বৎসরে একবার খ্যাপামি করে বসে কোপাই নদী ঠিক যেন কাহার কন্যে তবে কন্যার পাপে কুল নষ্ট কোপাইয়ের বন্যায় ঘরদৌড় না ভাঙলেও ভুগতে হয় বই কি জল সরে গেলে ভিজে মাটি থেকে ভা পড়তে আরম্ভ করে মাছিতে মশাতে ভরে যায় দেশ মানুষ চলে মানুষের মাথার উপর ঝাঁকবন্দি মশা সঙ্গে সঙ্গে ভন ভন করে শব্দ তুলে চলে মানুষের শরীর শিউড়ে ওঠে তাদের কামড়ে অঙ্গ দাগরা দাগরা হয়ে ফুলে ওঠে গরুর গায়ে মাছি বসে থাকে চাপ বন্দি হয়ে লেজের ঝাপটা নিতে তাড়িয়ে কুলিয়ে উঠতে না পেরে তারা অনবরত শিং নাড়ে কখনো পাতুলে লাফাতে থাকে তাকে সাহায্য করে চাষি তালপাতা চিরে ঝাঁটার মতো করে বেঁধে তাই দিয়ে আছড়ে মাছি মারে তাড়িয়ে দেয় এরই কিছুদিন পর আরম্ভ হয় মালোয়ারির জয় আরও আছে কোপাইয়ের বন্যার দুর্ভোগ সাঁওতাল পরগনার পাহাড়িয়া নদী কোপাই কোপাইয়ে ওই দু তিন বৎসর অন্তর যে আকস্মিক বন্যা আসে যাকে বলে হরপাবান সে বন্যার স্রোতে পরে কচিত কখনো একটা দুটো গুলবাঘা একটা দুটো গুলবাঘা ভেসে এসে হাঁসলিবাকের এই খাপ ছাড়া বাঁকে বাঁশবাদি গায়ের নদীকুলের বাঁশবনের বেড়ার মধ্যে আটকে থাকে কখনো মরা কখনো জ্যান্ত জ্যান্ত থাকলে বাঘা এই বাঁশবনেই বাসা বাঁধে আর আসে ভালুক দুটো একটা প্রতি বৎসরই আসে ও বেটারা কিন্তু আশ্চর্য ও বেটারা মরে কখনো আটকে থাকে না বাস পারে। জ্যান্ত বাঘ কদাচিত আসে মরাও ঠিক তাই গোটা এক পুরুষে দুটো এসেছে একটা মরা একটা জ্যান্ত মরাটাকে টেনে বের করে জেলার সাহেবকে সেটা চামড়া দেখিয়ে জাঙ্গলের ঘষেরা বন্দুক নিয়েছে জ্যান্তটাকে কাহাররাই মেরেছিল সেটা দেখিয়ে বন্দুক নিয়েছে গন্ধবণিকেরা ভালুকেলে কাহারেরাই মারে প্রতিবার বন্যার পর বাঁশবন খুঁজে পেতে দেখতে পেলে লাঠি সোঁটা খোঁচা বল্লম তীর ধনুক নিয়ে তারা করে মেরে হৈ হৈ করে নৃত্য করে নিজেদের বীর্যে মোহিত হয়ে প্রচুর মদ্যপান করে আর এখানেই আছে বুনো বুনশুয়র কাহারদের লাঠি সোঁটা খোঁচা বললম সত্ত্বেও এখানে বুনো বুনশুয়ারের একটা দোস্তর মতো আড্ডা আড়ত গড়ে উঠেছে অবশ্য বাঁশবাদীর বাঁশঝাড়ের জঙ্গলে নয় এখান থেকে খানিকটা দূরে সাহেব ডাঙায় কাহারতে দৌড়াতে ওরা বাঁশবাদের এলাকায় বাস করে বাসা বেঁধে রক্ষা পায় না ওদের বড় আড্ডা হলো পুরো নীলকুঠির কুটির কুঠিবাড়ির জঙ্গলে রাত্রে শুকরের দল ঘোঁত ঘোঁত শব্দ করে নদীর ধারে ছুটে বেড়ায় দাঁতে মাটি খুঁড়ে কন্দ তুলে খায় কখনও কখনও দুটো একটা ছোটকে এসে গায়ের মধ্যে ঢুকে পড়ে অকস্মাৎ কেউ কেউ সামনে এসে পড়ে জখম হয় তখন কাহারেরা ওদের বিপক্ষে অস্ত্র ধারণ করে অস্ত্র নয় ফাঁদ বুনশুয়ার মারবার আশ্চর্য কৌশল ওদের হাতখানেক লম্বা বাখারির ফালির মাঝখানে আধাত লম্বা শক্ত সরু দড়ি বেঁধে প্রান্ত ভাগে বাঁধে ধারালো বঁড়শি বঁড়শিতে টোপের মতো গেঁথে দেয় কলা এবং প্রচুই মদের মেতা এমনি আট দশটা ছড়িয়ে রাখে দেয় পথে প্রান্তরে মদের নেতার গন্ধে আকৃষ্ট হয়ে শুয়োর বেটারা মাটি শুঁকে সুঁকে এসেই পরমানন্দে গপ করে মুখে পড়ে দেয় সঙ্গে সঙ্গে বড়শি গেঁথে যায় জিভে অথবা চোয়ালের মধ্যে তখন পায়ের খুঁড় দিয়ে টেনে বড়শি ছাড়াতে চেষ্টা করে তাতে ফল হয় বিপরীত চেরাখুরের মধ্যে বঁড়শির দড়ি ঢুকে গিয়ে শেষে আটকায় এসে বাখারির ফালিতে একদিকে বঁড়শি আটকায় জিভে অন্যদিকে দড়ি পরানো খুর আটকায় বাখারিতে বা একটা নিতান্তই শুয়োরের মতো ঠ্যাং তুলে তিন পায়ে দাঁড়িয়ে থাকে সকালে কাহারেরা আসে লঘুর হাতে এসেই দমাদম ঠেঙিয়ে মেরে টেনে নিয়ে যায় ভোজনযজ্ঞে লাগিয়ে দেয় আর আসে মধ্যে মধ্যে কুমির প্রায় সব মেছো কুমির কুমির এসে জাঙলের বাবু ভাইদের মাছ ভরা পুকুরে নামে সে আর উঠতে চায় না বাবুরা বন্দুক নিয়ে দুমদম গুলি ছোড়ে কুমির ভুস করে জলে ডোবে আবার এক কোণে নাকটি জাগিয়ে ওঠে কাহারেরা পাড়ের উপর বসে হুঁকো টানে আর দেখে তবে বাঁকের বাঁশবাদের ঘাটের পাশে যে দহটা আছে সেখানে আসে সর্বনেশে মানুষ গরু খেকো বড়ো কুমির এখানকার লোকে বলে ঘড়িয়াল তখন কাহারেরা চুপ করে বসে থাকে না তারা বের হয় দল বেঁধে সর্বাঙ্গে হলুদ মাখে সঙ্গে নেয় কোদাল কুরুল লাঠি সরকি বড় বড় বাঁশের ডগায় ডগায় বাঁধা শক্ত কাছের ফাঁস নদীর ধারে নদীর ধারে ধারে কুঁচতে থাকে কুমিরের আস্তানা পাড়ের ধারে গর্তের মধ্যে শয়তানের রাস্তানার সন্ধান পেলে মহা উৎসাহে তারা গর্তের মুখ বন্ধ করে উপর খুঁড়তে থাকে সেই গর্ত তারপর গর্তের নালার মধ্যে অবরুদ্ধ শয়দানকে তারা হত্যা করে কখনও সুকৌশলে ফাঁস পড়িয়ে বেঁধে টেনে নিয়ে নিষ্ঠুরভাবে দু তিন দিন ধরে ঠেঙিয়ে মারে গর্তে কুমির না পেলে গোয়ালপাড়ার গোয়ালাদের মহিষের পাল এনে সেগুলোকে নামিয়ে দেয় দহে মহিষ জল তোলপার করে তুলে ঘড়িয়ালকে বের করে তারপর কুমির বধের পালা সে প্রায় এক দক্ষযোগ্য কুমির ব্যাটাকে দক্ষের সঙ্গে তুলনা করা কখনোই চলে না কিন্তু কাহারদের সে মাতন সে শিব ঠাকুরের রণুচরদের নৃত্য ছাড়া আর কিছু বলা চলে না মোট কথা এদেশে হাঁসুলি বাঁকের নদীর ভাবনা খুব বেশি নয় যেটুকু আছে তার একটু মাত্র মালওয়াড়ির পালাটা ছাড়া প্রায় সকল ভাবনার ভার একা বাঁশবাদীর কাহারদের ওপর কিন্তু এবারের এই শীষ দেওয়ার ব্যাপারে তারাও হতভম্ব হয়ে গিয়েছে প্রথম প্রথম তাদের ধারণা হয়েছিল ব্যাপারটা চোট ডাকাতের নয় ব্যাপারটা বৃন্দাবনী ধরনের কিছু তারা খেপে উঠেছিল কারণ এই অঞ্চলের বৃন্দাবনী ব্যাপারে নায়িকারা একশো জনের মধ্যে নিরানব্বই জনই হয় তাদের ঘরের মেয়ে কিন্তু কয়েকদিনের মধ্যেই তাদের এই ধারণা পাল্টে গেছে এখন তাদের ধারণা ব্রহ্মদৈত্যতলার কর্তার কোনো কর্তা কোনো কারণে এবার বিশেষ রুষ্ট হয়েছেন হয়তোবা তিনি ওই বেলবন ও শ্যাওরা জঙ্গল থেকে বিদায় নিয়ে নদীর ধারে চলে যাচ্ছেন শেষ দিয়ে সেই কথা জানিয়ে দিয়ে চলেছেন বাকের অধিবাসীদের এ নিয়ে তাদের জল্পনা কল্পনা চলছিল ঘরে ঘরে কুলুঙ্গিতে সিঁদুর মাখিয়ে পয়সাও তুলেছে তারা এবং এ বিশেষ জাঙ্গলের ভদ্রলোক মহাশয়দের উদাসীনতা দেখে তারা অত্যন্ত হতাশ হয়ে পড়েছে বেচারি কাহারদের সাধ্য কি জ্ঞানী বা কতটুকু তবু একদিন সন্ধ্যায় ওরাই বসালে মজলিশ কিন্তু কাহারদের আবার দুটি পাড়া বেহারাপাড়া আর আটপৌড়ে পাড়া বেহারাপাড়ার মাতব্বর বনওয়ারি আটপৌড়ে পাড়া সম্পর্কে ঘাড় নেড়ে হতাশা প্রকাশ করে বললে বছরে একবার পুজো তাই ভালো করে দেয় না তা নতুন পুজো দেবে নিমতেলে পানুর ভালো নাম প্রাণকৃষ্ণ পাড়ায় দুজন প্রাণকৃষ্ণ থাকায় এ প্রাণকৃষ্ণের বাড়ির উঠোনের নিমগাছটার অস্তিত্বের নাম অস্তিত্ব তার নামের আগে জুড়ে দিয়ে নিমতেলে পানু বলে ডাকা হয় সে বলে জানো মুরুব্বি কথাটা আমি বাবু ভয়ে বলি না এতদিন তা কথা যখন উঠল বুঝেছ কি না আর কি বলে যে কাণ্ড যখন খারাপ হতেই চলেছে তখন তার চেপে রাখা ভালোটা লয় কী বলো গোটা মজলিসটার লোকের চোখ তার উপরে গিয়ে পড়ল বনওয়ারি বসে বসে ঘেঁচরে খানিকটা এগিয়ে এসে প্রশ্ন করলো কি হয়েছে বলো দেখিনি মুখ খুলে পানো কিন্তু তার আগেই একটা সুচালো বাঁশির শব্দ বেজে ওঠে ওই শীশের শব্দ শব্দটা আসছে বাঁশবাদী গায়ের দক্ষিণের বাঁশবন থেকে সকলে চকিত হয়ে কান খাড়া করে চুপ করে রইল বনওয়ারি বসেছিল উত্তর মুখে বাঁ হাত বাঁ হাতে ছিল হুঁকো সে ডান হাতটা কাঁদের ওপর তুলে পিছনে তর্জনীটা হেলিয়ে ইঙ্গিতে দক্ষিণ দিকটা দেখিয়ে দিল সকলকে পিছনে দক্ষিণ দিকে বাঁশবনের মধ্যে শীষ বাঁচছে আবার বেজে উঠলো শীষ ওই কাহার বাড়ির মেয়েরা সব উদ্বিগ্ন মুখে উঠানে নেমে স্তব্ধ হয়ে কাজকর্ম ছেড়ে দিয়ে কার কারো হাতের রান্নার হাতা কেউ ছেলে ঘুম পাড়াচ্ছিল তার কোলে ছেলে কেউ কাঁকুই দিয়ে নিজের চুল আঁচড়াচ্ছিল তার বাঁ হাতে ধরা রইল চুলের গোছা ডান হাতে কাঁকুই কেউ কেরোসিনের ডিবে জেলে ঘরের পিছনে দেওয়াল দিয়ে ঘুঁটে ছাড়িয়ে আনতে গিয়েছিল সে কেরোসিনের ডিবে আর খাঞ্চারে ঘুঁটে হাতেই ছুটে এসে দাঁড়ালো জনের মধ্যে কেবল বদ্ধকালা বুড়ি সুচাদ কাহারিনি সকলের মুখের দিকে হাঁ করে চেয়ে রইল সে উপরের অঙ্গের কাপড়ের আঁচলটা নিঃসংকোচে খুলে কাঁথা সেলাই করা সুচ পড়ানো কাপড়ের উপর পারের কস্তা পরিয়ে একটা লম্বা ছেঁড়া জোর ছিল ভরু কুঁচকে নীরব প্রশ্ন তুলে সকলের দিকে চেয়ে সে শুধু বসে রইল কিছু বুঝতে না পেরে অবশেষে সে তার স্বাভাবিক মোটা অভ্যাস মতো চিৎকার করে প্রশ্ন করল কি সুচাদের মেয়ে বসন অর্থাৎ বসন্ত মায়ের বধিরত্বের জন্য লজ্জা পেয়ে পিছন দিকে মুখ ঘুরিয়ে বললে মরো তুমি সুচাঁদ আবার প্রশ্ন করলে এবং আরও বেশি কিছু চিৎকার করেই বললো বলে হলো কি উঠে দাঁড়ালি যে সবাই এবার নাতনি পাখি অর্থাৎ বসন্তর মেয়ে পাখি এসে তার মুখের কাছে চেঁচিয়ে বললে শেষ শেষ তাও জঙ্গলের ছোঁড়ারা কেউ দিচ্ছে না না হাত নেড়ে বুঝিয়ে বললে সেই শেষ এই মুহূর্তটিতেই আবার শেষ বেজে উঠল পাখি দিদিমাকে ঠেলা দিয়ে বললে ওই শোনো কিন্তু সুচাঁদ চকিত হয়ে পাখির মুখে হাত চাপা দিয়ে মেরুদণ্ড সোজা করে বসলো শুনতে পেয়েছে সে এবার সে উঠে দাঁড়ালো প্রৌঢ়ের সীমানায় পা বাড়িয়ে অবধি সে গায়ে ঘরে বুকে কাপড় নামমাত্রই দিয়ে থাকে তাও দেয় মেয়ে বসন্তের অনুরোধে এবং সেই উদ্দেশ্যেই আজ এই মুহূর্তে ছেঁড়া আঁচলটা সে সেলাই করছিল কিন্তু ছেঁড়া আঁচলটা টেনে গায়ে তুলতে সে ভুলেই গেল আঁচলটা টানতে টানতে এসে বনোয়ারির মুখের কাছে মুখ নিয়ে খুব চিৎকার করে বললে দেবতার পূজা আচ্ছা করাবি না গাড়ে পাড়ে যাবি বনোয়ারিও খুব চিৎকার করে বেশ ভঙ্গি করে হাত পানেরে বললো দেবতার পুজো কি আমার তোমার থেকে হয় পিসি বাবুরা কিছু না করলে আমরা কি করব। তবে মরবি মরতে যে তোদের মরণই হয় আগে তা কী করবো বলো ভগবানের বিধেন যাতায় তো হবে গায়ের দক্ষিণ দিকে আগুলে যখন আছি আর আমরাই যখন কি বলে সৃষ্টির উঁচা তখন আগেই আমাদিকে মরতে হবেন বই কি নিমতেলে পানু বলে উঠল না মুরব্বি এবার খ্যান্ত হলে আগে তোমার ওই চৌধুরী বাড়িতেই হবেন তা আমি জানি বনোয়ারি ভুরুতে এবং দৃষ্টিতে সুগভীর বিস্ময় ও প্রশ্ন জাগিয়ে তুলে বললে ব্যাপারটা কি বলো দিনী সুচাঁদ বললে কি কি বললি কিছু লয় গো তোমাকে বলি লয় বসো দেখি তুমি পাখি এসে সুচাদের হাত ধরে টেনে সরিয়ে নিয়ে বললে বসো এখানে পানু বললে এবারে যে পুজোটা হলে গেল মুরব্বী তার পাঁঠাটা খুঁতো ছিলেন সবিস্ময়ে সকলে প্রশ্ন বলে উঠলো খুঁতো ছিল মেয়েরা শিউড়ে উঠলো হেই মা গো পানু বৃত্তান্তটা প্রকাশ করলে পানুর ছাগলের একটি বাচ্চাকে খুব ছোটতে কুকুরে কামড়েছিল হেই এতটুন বাচ্চা তখন তোমার তখন এক শালার কুকুর খপ করে ধরেছিল মেরে পা ছাড়িয়ে দিয়েছিল এক শালার কুকুর খপ করে ধরেছিল পেচকার পায়ে সঙ্গে সঙ্গে দেখেছিল লটবরের মা হাতে ঝাঁটা ছিল কুকুরটাকে এক ঝাঁটা মেরে তাড়িয়ে দিয়েছিল কিন্তু দুটি দাঁত বসে গিয়েছিল হলুদ মলুদ লাগিয়ে সেরে গিয়েছিল ভেবেছিলাম মোটাকে খাসি করে দেব। তা তোমার এখন তখন করে হয় নাই বড়ো হয়ে গেল তখন ভেবেছিলাম কেটে মেটে একদিন পাড়ায় ভাগা দিয়ে খেয়ে লব। এবছর বছর বুঝলে কিনা না একদিন সালার পাঁঠা কী করেছে চলে গিয়ে ঢুকেছে চৌধুরী বাড়ি আর খাবি তো খা বাবুদের শখ করে লাগানো কী বলে বাবু সেই ফুলের গাছ এখন ধরে বেঁধে রেখেছিলো খোঁজে খোঁজে আমি গেলাম গেলাম তো চৌধুরীদের গোমস্তা মারলে আমাকে তিন থাপ্পড় তারপর সেই গাছ দেখিয়ে বললে কলকাতা থেকে পাঁচ টাকা দিয়ে কলম কিনে এনেছিলাম তোর দাম দেওয়া লাগবে কলমের আমি কি বলবো দেখলাম একটা পাঠা গাছটায় পাতা ডাল খেয়েই খান্ত হয় নাই টেনে উপরে একেবারে গাছের নেতার মেরে দিয়েছে আমি তো পায়ে হাতে ধরলাম শেষমেশ মাঠাটাকে দিয়ে খালাস আমি বললাম কিন্তু দেখেন মশাই খুঁতো পাঠা কেটে ফিষ্টি মিষ্টি করে খাবেন কিন্তু দেবতা টেবতার থানে যেন পুজো টুজো দেবেন না মশাই তোমার গায়ে হাত দিয়ে বলছে নিজের বেটা ওই লটবরের মাথার হাত দিয়ে কিরে করে বলতে পারি মুরুব্বী আমি দুবার বলেছিলাম খুঁতো পাঠা খুঁতো পাঠা হে মশাই যেন দেবতা থানে দেবেন না তা এবার ব্রহ্মদত্তি তলায় কত্তার পুজোতে দেখি প্রথম চৌধুরী বাবুদের সেই পাঠা পড়ে গেল ঈশ্বর জানেন আমার দোষ নাই সুচাঁদ খুব বেশি সরে যায় নাই কাছেই বসে একদৃষ্টে পানুর মুখের দিকে তাকিয়ে থেকে কথাগুলো শুনছিল তারই হাতের ডিবেটার আলো পরিপূর্ণভাবে পড়েছিল পানুর মুখের উপর সে এবার প্রায় কথাগুলিই বুঝতে পেরেছে সে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে ঘাড় নেড়ে নেড়ে বললে ভালো লয় ভালো লয় এ কখনোও ভালো লয় সমস্ত মজলিসটা থমথম করে উঠল মনে হলো সুচাদের মুখ দিয়ে যেন দেবতাই ওই কথাগুলো বলছেন ভালো লয় ভালো লয় এ কখনো ভালো লাগে সকলে আরম্ভ করলে এই বাবার দয়াতেই হাসুলি বাকের যা কিছু ওই চৌধুরীরা তিন পুরুষ আগে যখন গেরস্ত সাহেবদের নীলকুঠের গোমস্তা কুঠিরও তখন ভাঙা ভাঙাটা অবস্থা সেবার এলো কোপাইয়ের কোপাইয়ে পেলয় বান পেলয় অর্থাৎ প্রলয় পেলয় বান সে অনেক দিন আগে আমরা তখন হই নাই বাবার কাছে গল্প শুনেছি দুপুরবেলা থেকে ভাসতে লাগলো কোপায় রাত এক প্রহর হতে তুফান হদের পুকুরের পার পর্যন্ত ডুবে গেল নীলকুঠের সাহেব মেম গাছে চলল তারপর সমস্ত রাত হর 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 বান চলয় বান চল্যয় চারদিক আধার ঘুরঘে আর ঝমঝম জল সে রাতে আজ যেন আজ পার হয়ে কাল হবে না এমন সময় রাত তখন তিন প্রহর হয়েছে হাঁসুলি বাঁকের অনেক দূরে নদের বাঁকে যেন একটা আলো আর বাজনা আসছে বলে মনে হলো দেখতে দেখতে পঞ্চশব্দের বাদ বাজিয়ে নদের বুক আলোয় আলোকিন্নী করে এক বিয়ে সাদের নৌকার মতো নৌকা এসে লাগলো হাঁসুলি বাঁকের দহের মাথায় সাহেব দেখেছিল সে ঝাঁপিয়ে নামলো জলে মেম বারণ করলে সাহেব শুনলে না তখন মেয়েম আর কী করে মেমও নামলো সাহেব এক কোমর জল বেঁধে ভেঙে চললো নৌকা ধরতে হঠাৎ সেই বাবার থান থেকে বেরিয়ে এলেন কত্তা বলতে কাঁটা দিয়ে উঠছে গায়ে সত্যি শিউরে উঠল সুচাঁদ এই ন্যাড়া মাথা ধব করছে রং কা গলায় রুদ্রাক্ষী এই পৌতে পইতে পরনে লাল কাপড় পায়ে খড়ম কর্তা জলের ওপর দিয়ে খরম পায়ে এগিয়ে এসে বললেন কোথা যাবে সাহেব নৌকা ধরতে যেও না ও নৌকো তোমার লয় সাহেব মারলেন এসে কথা বললে পথ ছাড়ো নইলে গুলি করেন গা কত্তা হাসলেন বেশ ধরঙ্গা তবে নৌকা বাস যেমনি বলা ওমনি সাহেব মেমের এক কোমর জল হয়ে গেল অথই সাঁতার সঙ্গে সঙ্গে এক এক ঘোরন চাকিতে পাক দিয়ে ডুবে কোথায় টেনে নিয়ে গেল সোঁ করে চৌধুরী ছিল সাহেবদের কাছেই আর একটা গাছের ডালে বসে কর্তা এসে তাকে ডাকলেন নেবাই চৌধুরী তখন কাঁপতে থাকে ভয়ে কর্তা এসে বললেন নোডে বেটার ভয় নাই নাম তুই ডুববি না বললে না পেত্ত যাবে বাবা চৌধুরী নামলো তো এক হাঁটুর বেশি জল হলো না কর্তা হাসলেন তারপরে আঙুল দেখিয়ে বললেন নৌকা লেগেছে দেখেছিস ও নৌকা তোর আমার পূজা করিস দেবতার কাছে মাথা নোয়াস অতীতকে জল দিস ভিকিরিকে ভিক দিস গরিবকে দয়া দিস মানুষকে শুকনো মুখ দেখলে মিষ্টি কথা বলিস চোখের কাছে ছিলেন লক্ষ্মী তোকে দিলাম যতদিন আমার কথা মেনে চলবি উনি অচলা হয়ে থাকবেন অমান্য করলে ছেড়ে যাবেন আর নিজেই ফলভোগ করবি তোকেই তাকেই সেই কর্তাকেই এত হতচ্ছেদা মা লক্ষ্মী তো গিয়েছেন অধর্মের তো বাকি নেই শেষ এই সেই থানে খুঁতো কুকুরে ধরে একটা এঁটো পাটার পুজো এতে গিয়ে আর দেবতা থাকেন দেবতাই বটেন দেবতায় শেষ দিচ্ছেন চলে যাবেন তাই জানিয়ে দিচ্ছেন সন্ধ্যার অন্ধকার গাঢ় হয়ে উঠছিল ক্রমশ বাঁকের নদীর চলে গ্রামের কোল ঘেঁষে নদীর সঙ্গে সমান্তরালভাবে বেঁকে চলে গিয়েছে গ্রামের বাঁশের ঝাড় হাঁসুলির মতো গোল নদীর বের তাই তার সঙ্গে সমান্তরালভাবে যে বাঁশ বা বাঁশের বাঁধে সেও গোলাকার বাঁশবাদীকে ঘিরে রেখেছে সবুজ কাস্তের ডুলি মালার মতো সেই বাঁশবন থেকে অন্ধকার গোল হয়ে এগিয়ে আসছে কাহার পাড়ার বস্তিকে কেন্দ্র করে উঠানের মজলিসের আলোটার মাথার উপর এসে আলোর বাধা যেন থমথম করছে প্যাঁচাগুলো কর্কশ চেরা গলায় চিৎকার করে উঠে উড়ে যাচ্ছে বাদুর উঠছে পাকশাটের শব্দ মাথায় মাথার উপর বাতাস চমকে চমকে উঠছে মধ্যে মধ্যে দুটোতে ঝগড়া করে পাকশাট মেরে চিলের মতো চিৎকার করছে এরই মধ্যে সুচাদের এই গল্পে সেই বেলবন শ্যাওরা বনের কর্তার তার সেই গেরুয়া পরা ন্যাড়া মাথা রুদ্রাক্ষ ও ধবধবে পৈতে ধারী চেহারার বর্ণনা শুনে এবং সেই কর্তার কাছে কুকুরে ধরা পাঠা দেওয়ার অপরাধের কথা মিলিয়ে সকলে একেবারে নিদারুণ ভয়ে আড়ষ্ট পঙ্গ হয়ে গেল কার একজনের কোলের ছেলেটা কেঁদে উঠল মজলিশ শুদ্ধ লোক বিরক্তভাবে বলে উঠল আহ ছেলেটার মা স্তন মুখে দিয়ে ছেলেটাকে নিয়ে সেখানে হইতে পালাতে চেষ্টা করলো কিন্তু সাহস হলো না একা ঘরের ভিতরে যেতে সুচাঁদ হঠাৎ আবার বললে পানা অপরাধ কিন্তু তোমারও বাবা বাবার থানে পানু এমন অভিযোগের জন্য প্রস্তুত ছিল না তাছাড়া ভয়ে তার গলা গিয়েছিল শুকিয়ে কেন কে জানে ভয় তারই হয়েছে সবচেয়ে বেশি সুচাঁদের কথা শুনে সে উত্তর দিতে চেষ্টা করলে কিন্তু পারলে না তারপর বনওয়ারি সুচাদকে সাই দিয়ে বললে তা ঠিক বলেছো পিসি পাঠাটি তো পানুর ঘরের সুচাঁদ এতক্ষণ ধরে নিজে একাই কথা বলে আসছিল কানে না শোনার সমস্যা ছিল না বনোয়ারি কথা বলতেই সমস্যাটা নতুন করে জাগলো এমন গুরুতর তত্ত্বের রায় দেবার অধিকার কাহার পাড়ায় প্রাচীন বয়সের দাবিতে সুচাঁদ তার নিজস্ব বলে মনে করে তাতে কেউ বাদ প্রতিবাদ করলে সে রুরোপমান সুচাঁদের সহ্য হয় না এদিকে এদিক দিয়ে তার অত্যন্ত সতর্ক দৃষ্টি বনওয়ারির কথা কানে শুনতে না পেয়ে সে ধারণা করলে বনওয়ারি তার কথার প্রতিবাদ করছে তার কথাতে সে মৃদুস্বরে কথা উড়িয়ে দিতে চাই চাইছে স্থির দৃষ্টিতে সে বনোয়ারির দিকে চেয়ে একটু ঝুঁকে হাত নেড়ে বললে তোর মতো বনোয়ারি আমি ঢের দেখেছি বুঝলি তুই তো সেদিনের ছেলে রে মা মরে যে হয়েছিল মা ছেলে এ ডিগিগে প্যাট আমার দুধ খেয়ে তোর হাড় পাঁচের ঢাকলো আমার গতর তখন ভাগলপুরের গায়ের মতন বুকের দুধও তেমনি এই মশের গায়ের মতন তুই আজ আমার ওপর কথা কইতে আসিস এই আমি বলে রাখলাম তুই দেখিস গায়ের নোকেও দেখবে বছর পার হবে না পানুর খ্যান্ত হবে পানুর শিউড়ে উঠল পানুর বউ দাঁড়িয়েছিল একটু দূরে মেয়েদের মধ্যে মৃদু অথচ করুণ সুর তুলে সে কেঁদে উঠল বনওয়ারি এবার চিৎকার করে বললে তাই তো আমিও বলছি গো তুমি যা বলছো আমিও তাই বলছি তাই বলছিস হ্যাঁ বলছি পাঠাটা যখন পানুর ঘরে তখন পানুর অপরাধ খণ্ডাই কিসে সুচাদের ঘোলাটের চোখ উজ্জ্বল হয়ে উঠল বুদ্ধিমত্তার তৃপ্তির সঙ্গে একটা হাসিও ফুটে উঠল মুখে সে বলে আয় আই খণ্ডায় কিসে পানু কাতর হয়ে প্রশ্ন করলে তাই তো বলছি গো খণ্ডাই কিসে তাই বলো শুনছ বলি পীতিবিধেন কী বলো তারশ্বরে চিৎকার করে বললে শেষ কথাটা কটি পীতিবিধেন হ্যাঁ প্রীতিবিধান অর্থাৎ প্রতিবিধান একটু ভাবলে সুচাঁদ বনোয়ারী প্রমুখ অন্য সকলে আলোচনা আরম্ভ করলে তা কাল একবার চলো সবাই চৌধুরী বাবরি বলা যাক সকল কথা খুলে সুচাঁদ বললে আর একটা পাঠা দে পানু আর পাড়া ঘরে চাঁদা তুলে বাবার থানে পুজো হোক একদিন জাঙ্গনের নোকে যদি রবহেলা করে রবহেলা অর্থাৎ অবহেলা জাঙ্গলের নকে যদি রবহেলা কলে করে আমরা আপনাদের কর্তব্য করি নাকি বলিস বনবিহারী আর পীতিবিধেন কি আছে বল কর্তা তো দেবতা তিনি তো বুঝবেন আমাদের কথা বার বার ঘাড় নাড়লে হ্যাঁ তা বটে তা ঠিক কথা কি বলো হেসব সকলেই ঘাড় নাড়লে প্রহ্লাদ গোপীচাঁদ পাগল দু নম্বর পানু অমন সকলেই সম্মত হলো হোক পুজো হোক ঠিক এই মুহূর্তে হঠাৎ রাত্রির অন্ধকারটা একটা নিষ্ঠুর চিৎকারে চিরে যেটা ফালি ফালি হয়ে গেল কোনো জানোয়ারের চিৎকার সে চিৎকার তীব্রতায় যত যন্ত্রণাকাতর তীক্ষ্ণতায় সে তত অসহনীয় বুনো শুয়রের বাচ্চার চিৎকার সম্ভবত দল থেকে ছিটকে পড়েছিল কোনো রকমে সুযোগ বুঝে শেয়াল ধরেছে শুয়রের বাচ্চার মতো এমন তীরের মতো চিৎকার করতে কেউ পারে না আর পারে খরগোশে বুনো মেটে খরগোশ এই চিৎকার খরগোশেরও হতে পারে ঠিক এই সময় ঘেউ ঘেউ করে শব্দ করে ছুটে এলো একটা কুকুর কালো রঙের বড় একটা কুকুর দৃপ্ত ভঙ্গিতে সতেজ চিৎকারে পাড়া মজলিশ চিৎচকিত করে মজলিসের মাঝখান দিয়ে লোকজন না মেনেই লাভ দিয়ে বেরিয়ে গেল এই চিৎকার লক্ষ্য করে কুকুরটার গায়ের ধাক্কা লাগলো সুচাদের কায়ে ধাক্কা খেয়ে এবং ঠিক কানের কাছে ঘেউ ঘেউ শব্দ শুনে সুচাদ চমকে উঠল বড় মুহূর্তে সে চিৎকার করে বলে উঠল এই দেখ বনমহারি এই আর এক পাপ ওই যে হারামজাদা বজ্জাত ওর ও ওই ও ওর পাপের পেরাশ্চিত্তি করতে হবে সবাইকে ওই হারামজাদার জরিমানা কর্তরা শাসন কর শাসন কর শাসন কর বনওয়ারি কিছু উত্তর দেবার আগেই মেয়েদের মধ্য থেকে ফোঁস করে উঠল সুচাদের নাতনি বসন্তের মেয়ে পাখি সে বলে উঠলো কেন সে হারামজাদা আবার করলে কি তোমার ছায় ফেলতে ভাঙা করলো যত রাগ ওই হারামজাদের ওপর মেয়েরা এবার মুখ টিপে হাসতে লাগলো আশ্চর্য নাকি মানুষের জীবনের রঙের ছোঁয়াচের খেলা এ দেশে এরা মানে হাসলি বাঁকের মানুষেরা নরনারীর ভালোবাসাকে বলে রং রং নয় বলে অং ওরা রামকে বলে আম রজনীকে বলে অজনী হৃৎকরণকে বলে ইতকরণ, রাতবিরাতকে বলে আতবিরেত অর্থাৎ শব্দের প্রথমে র থাকলে সেখানে ওরা রকে অ করে দেয় নইলে যে বেরোয় না জিবে তা নয় শব্দের মধ্যস্থলের র দিব্য উচ্চারণ করে মেয়ে পুরুষের ভালোবাসা হলে ওরা বলে অং লাগাইছে দুজনাতে রঙই বটে গাঢ় লাল রং। এক ফোঁটার ছোঁয়াছে মন ভরা অন্য রঙের চেহারা পাল্টে যায় যে মেয়েরা এতক্ষণ আশঙ্কায় কাজকর্ম ছেড়ে নির্বাক হয়ে মাটির পুতুলের মতো দাঁড়িয়ে সুচাদের রোমাঞ্চকর কাহিনী শুনছিল এবং আশঙ্কাজনক ভবিষ্যতের কথা ভেবে কুলকিনারা পাচ্ছিল না তারাই পাখির কথার মধ্যে সেই রঙের ছোঁয়াচ পেয়ে মুহূর্তে চঞ্চল হয়ে উঠল মুখে হাসি দেখা দিল ব্যাপারটার মধ্যে রং ছিল সুচাদের এই হারামজাদাটির নাম করালি করালি এ পাড়ারই ছেলে চন্দনপুরে রেলের কারখানায় কাজ করে করালি কথাবার্তায় চালে চলনে কাহার সকলের থেকে সে স্বতন্ত্র কাউকেই সে মানতে চায় না কিছুকেই সে গ্রাহ্য করে না যেমন রোজগারে তেমনই খরচে সকলের সকালে যায় চন্দনপুরে বাড়ি ফিরে সন্ধ্যায় আজ বাড়ি ফিরে শেষ শুনে সে কুকুর আর টর্চ নিয়ে বেরিয়েছে এই করালির সঙ্গে পাখির মনে মনে রঙ ধরেছে তাই পাখি দিদিমার কথার প্রতিবাদ করে উঠল ওদের এতে লজ্জা নাই ভালোবাসলে সে ভালোবাসা লজ্জা বলো বলো পারাপড় ঘৃণা বলো কোনো কিছুর জন্যই ঢাকতে জানে না কাহারেরা সে অভ্যাস ওদের নাই সে ওরা পারে না সে কারণে মধ্যে মধ্যে কাহার তরুণীদের কাহারদের তরুণী মেয়ে বান ভাষা কুপাইয়ের মতো খেপে ওঠে ঘর থেকে বেরিয়ে পথে দাঁড়াই তারপর পাখি বসন্তের মেয়ে বসন্তের ভালোবাসার ইতিহাস এই অঞ্চলে বিখ্যাত তাকে নিয়ে সে একপালা গান গেয়ে গিয়েছে এক সময় গান বেঁধেছিল লোকে ও বসন্তের অঙের কথা শোনো সে অনেক কথা তবে বসন্তের মেয়ে পাখির কথা এদিক ওদিক আর একটু স্বতন্ত্র এই গানেই তার বিয়ে হয়েছে কাহার পাহরার পূর্বকালের মাতব্বর বাড়ির ছেলের সঙ্গে কিন্তু ভাগ্যমন্দ সে রুগ্ন হাঁপানি ধরেছে এই বয়সে ওদিকে পাখি ভালোবেসেছে করালিকে করালিকে সমাজের মজলিসে এইভাবে অভিযুক্ত করায় সে মজলিসের মধ্যেই দিদিমার কথার প্রতিবাদ করে উঠল দিদিমাও পাখিকে খাতির করবার লোক নয় সেও সুচাঁদ সুচাঁদও পাখির মুখ দিয়ে মুখের দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠল ও অং যে দেখি মাখামাখি বলে হলো ও হারাম জাদি আমি যে নিজের চোখে ছোঁড়াকে ওই কর্তার থানে ওই কেলে কুকুরটাকে সাথে নিয়ে মাটুল ছুড়ে ঘুঘু মারতে দেখেছি ঠিক সেই সময় মজলিশের পিছন দিক থেকে কেউ অর্থাৎ করালি বলে উঠলো কর্তা আমায় বলেছে তুই যখন আমার এখানে বাঁটুল ছুঁড়ছিস তখন আমি ওদিকে একদিন সুচাদের ঘাড়ে লাফিয়ে পড়বো দরাম করে তো সাবধানস বুড়ি বিপদ তরি সে হাহা করে হেসে উঠল তার হাসির দমকায় মেয়েদের হাসিতে আরও একটু জোরালো ঢেউয়ের তোলা লাগলো বনওয়ারি হঠাৎ একটা প্রকাণ্ড ধমক দিয়ে বলে উঠলো আয় করালি করালি হেসে উঠে বললে উরে বানাস রে ধমক মারু যে বস বস হারামজাদা তো বস দাঁড়াও আসছি আমি কোথায় যাবি যাব হেসে বললে দেখে আসি কাণ্ডটা কি তাতেই তো কুকুরটাকে ছেড়ে দিলাম না কাণ্ড কি সে তোমার দেখবার প্রয়োজন নেই তা আমরা জানি তোমাদের পাপেই সব হচ্ছে হা হা করে হেসে উঠল করালি কি ওই ব্রহ্মদত্তী ঠাকুর হুম হুম খবরদার করালি মুখ খসে যাবে এই দেখো আমার মুখ খসে যাবে তো তোমাদের খবরদারি কেন ওদিকে বাঁশবনের মধ্যে কোথাও কুকুরটার চিৎকারের ভেতর যেন একটা সতর্ক ক্রুদ্ধ আক্রমণোদ্যোগের সুরে গর্জন করে উঠল এই মুহূর্তে সে নিশ্চয়ই কিছু দেখেছে ছুটে কামড়াতে যাচ্ছে করালি একটা অতি অল্প জোর টর্চের আলো জেলে প্রায় ছুটেই পুকুরের পাড় থেকে নেমে বাঁশপাতির বাঁশ বেড়ের গভীর অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেল গোটা মজলিসটা স্তব্ধ হয়ে গেল করালির কী অসীম স্পর্ধা কি দুর্দান্ত দুঃসাহস শুধু পাখি খানিকটা এগিয়ে গেল অন্ধকারের মধ্যে ডাকলে যাস না এই যাস না বলছি আরে ও বুকো এই দেখ ওরে ও গোয়ার গোবিন্দ যাস না যাস না তার কণ্ঠস্বর ঢেকে গেল কুকুরটার মর্মান্তিক আক্রমণে আর্তনাদে বনোয়ারি বললে হারামজাদা মরবে এ তোমাকে আমি যে বলে দিলাম সুচাদ পিসি কুকুরটা আর্তনাদ করতে করতে ছুটে ফিরে এলো সে এক মর্মান্তিক আর্তনাদ পিছন পিছন ফিরে এলো করালি কালুয়া 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 মনিবের মুখের দিকে চেয়ে স্থির হবার চেষ্টা করলে কিন্তু হতে পারলে না কোনো ভীষণ যন্ত্রণা তাকে যেন ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে পাক দিয়ে ফিরতে লাগল কালোয়া ঘণ্টাখানেকের মধ্যে পড়ে গেল মাটিতে মুখ ঘষতে লাগলো সঙ্গে সঙ্গে গোঙাতে লাগলো করালি তার পাশে গিয়ে বসে হাত বুলাতে লাগলো কিন্তু কুকুরটা যেন পাগল হয়ে গিয়েছে মনে করালিকেও কামড়াতে এলো ছটফট করতে লাগলো কি মাটি কামড়াতে আরম্ভ করলে কখনো মুখ তুলে চেঁচালে অসহ্য যন্ত্রণা অভিব্যক্ত করলে তারপরে মাটিতে মুখ ঘষতে লাগলো করালি স্থির হয়ে বসে দেখছিল আর টর্চের দীপ্তি ক্ষীণ হতে ক্ষীণতর হয়ে আসছে হঠাৎ সে মৃদুস্বরে ও বিস্ময় আতঙ্কের সঙ্গে বলল রক্ত রক্ত হ্যাঁ সে আঙুল দেখালে কালো আর নাকের ছিদ্র দিয়ে মুখ দিয়ে নাক দিয়ে রক্তের ধারা গড়িয়ে আসছে শেষে ঘটল একটা বিভৎসকাণ্ড হঠাৎ চোখ দুটো ফুলে উঠে ফেটে গেল সঙ্গে সঙ্গে রক্তের ধারা পড়ল কালো রোমের উপর সমস্ত কাহার দৃশ্য দেখে শিউরে উঠল বনোয়ারি ভয়ার্ত বিজ্ঞ স্বরে বললে কর্তা কর্তা বোধহয় খরম শুদ্ধ বাঁ পাটা কুকুরটার গলায় চাপিয়ে দিলেন শেষ হাসলিবাকের উপকথা উপন্যাসের প্রথম পর্বের এটা প্রথম অধ্যায় সময়টা অনেকটা লেগে গেল দেখছি লাগবে সময় কিছু করার নেই তার সঙ্গে আমি অ্যাড করব কিছুটা এখানে এটা ভূমিকা অংশ হাসলিবাকের উপকথা উপন্যাসের এটা হলো ভূমিকা এবং সূচনা অংশ উপন্যাসের ভিতরে প্রবেশ করবার আগে লেখক ঔপন্যাসিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সমগ্র হাঁসুলি বাঁকের উপকথাটির একটা ছোট্ট করে পরিচয় দিয়েছেন বাঁশবাদী গ্রাম জাঙ্গল গ্রাম এবং এই গ্রামের কাহারদের বাস আটপৌরে কাহারদের নেতার নাম বনোয়ারি আর আছে করালি নামে একটা ডাকাবুকো ছেলে কর্তা বাবা আসলে কাহারদের উপাস্য দেবতা কর্তা বাবা এবং তার কোনো বাহন বা তিনি কোনো কারণে হয়তো রুষ্ট হয়েছেন এই মতটাকে কেন্দ্র করে উপন্যাস শুরু হয়েছে কাহিনীর মধ্যে ঢুকে দেখতে পাচ্ছে যে করালি তার পোষা কুকুরটাকে ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে কিসের শব্দ সেটা খেয়াল করবার জন্য তার কিছুক্ষণ আগে কোনো একটা শুয়োর কিংবা খরগোশের একটা আর্ত চিৎকার হয়তো শিকার হয়েছে সেইটাকে লক্ষ্য করে কুকুরটাও ছুটে যাচ্ছে দৌড়তে দৌড়তে তার পিছন পিছন যাচ্ছে করালি করালি এবং পাখির প্রেম রং অর্থাৎ অং মাখো মাখো সেটা গ্রামের মানুষজনের চোখে পড়েছে পূর্বতন মোড়লের ছেলের সাথে পাখির বিয়ে হয়েছিল। কিন্তু সে রুগ্ন থাকায় তার মন মজেছে এখন করালির প্রতি এই হলো উপন্যাসের সূচনা এরপর হঠাৎই কুকুরটা মারা যাচ্ছে এবং নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বের হচ্ছে কুকুরটার চোখ দুটো ঠেলে বেরিয়ে এসে ফেটে যাচ্ছে বিভৎস একটা মৃত্যু যাকে দেখে গ্রামের লোক এবং বনোয়ারিও ঘোষণা করছে যে কর্তা হয়তো রুষ্ট হয়ে কুকুরটার মাথায় খরমের পা চাপিয়ে দিয়েছেন এটা হলো প্রথম পর্ব এইটুকু উপন্যাসটির প্রথম পর্বের প্রথম অধ্যায়ের মূল কাহিনী কাহিনীর মধ্যে আমরা ধীরে ধীরে প্রবেশ করছি প্রথম পর্ব প্রথম অধ্যায়টা একটু যেহেতু বর্ণনাত্মক সেই জন্য একটু বিরক্তিকর হলেও যত কাহিনি এগোবে তত উপন্যাসের কাহিনি আকর্ষণীয় হতে থাকবে শুনতে থাকো এবং অবশ্যই পড়ো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি অবশ্যই তোমরা পড়ো পড়লে আরও ভালোভাবে বুঝতে পারবে আর আমি যেহেতু লাইন ধরে ধরে পড়ছি অতএব যারা গল্প বিবেশ তাদের আগ্রহ মেটাতে পারবো বলে মনে হয় আর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি যে এখান থেকে তোমরা শর্ট প্রশ্ন যেগুলো আছে শোনো বারবার বই এই মুহূর্তে হয়তো নেই কারোর কাছে শোনো তবুও আশা করি ভালো লাগবে এবং উপকারে আসবে শুনতে থাকো শর্ট কোশ্চেন সম্পর্কে যদি বলা যায় দুটো একটা যে শর্ট কোশ্চেনের আমরা আলোচনা করব কথা দিয়েছিলাম সেই হিসেবে যদি বলা যায় যে হাঁসুলি কোন নদীর হাঁসলি বাঁক কোন নদীর বাঁক তাহলে কোপাই নদীটির নাম হবে কোপাই এখানকার মোরলের নাম বনোয়ারি থেকে বয়স্কা মহিলার নাম হাঁসলি বাঁকের থেকে বয়স্কা মহিলার নাম হলো সুচাঁদ পিসি বনোয়ারি পিসি সম্বোধন করে তাই সুচাঁদ পিসি সুচাদের মেয়ের নাম বসন্ত এবং বসন্তের মেয়ের নাম পাখি পাখির বিয়ে হয়েছিল এর আগের গ্রামের মোরলের ছেলের সঙ্গে কিন্তু সে রুগ্ন হওয়ায় পাখির মন মজেছে এখন করালির সাথে করালি ডাকাবুকো ছেলে সে রেল কোম্পানিতে চাকরি করে চন্দননগরে আর তার একটা পোষা কুকুর আছে এবং হাতে একটা টর্চ আছে খুঁতওয়ালার পাঠাটি বলি দিয়েছিল চৌধুরীরা আর পাঠাটি ছিল পানুর প্রাণকৃষ্ণ নিমতেলে প্রাণকৃষ্ণের এই মোটামুটি সঠ প্রশ্ন একটা শিশের শব্দকে কেন্দ্র করে উপন্যাসটা শুরু এই দারোগাবু পূর্ববঙ্গের লোক ঘোষ দারোগাবাবু উপন্যাসে প্রথম যেটা আছে প্রবাদ সেটা হলো নদীর ধারে বাস ভাবনা বারো মাস আর এই উপন্যাসে হাসলি বাঁকে নাপিত কুলের সংখ্যা এক ঘর আর তাঁতির সংখ্যা দুই ঘর এই হলো শট প্রশ্ন পারলে পরে অবশ্যই লিখে নিও একটু আর কিছু শব্দ আছে সেই শব্দগুলো আমরা সেই সময় আলোচনা করেছি মানে বলে দিয়েছি এবং উপন্যাসেও বলা আছে যে র এর উচ্চারণ এরা অ করে করে শব্দের প্রথমে র থাকলে সেটা এরা অ করে করে এই এই তো হল হাসলিবাকের উপকথার প্রথম পর্বের প্রথম অধ্যায় নমস্কার শুনতে থাকো পরবর্তীগুলো আরও ভালো লাগবে এটা আমি বলতেই পারি ধন্যবাদ